গুড মর্নিং গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করতেছি মিশন 365 ডেজ এর ডে 5 এ। তো ডে 5 এ মূলত আমার আজকে প্ল্যান হচ্ছে আমি আজকে সারাদিন যা করি সেগুলাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন যেহেতু আমি ঘুম থেকে উঠছি, আমি এখনো ফ্রেশ হই নাই, চোখের টোনা এখনো কেতুগুলো আছে, আমি এখনো ব্রাশও করি নাই। তো আমি ফ্রেশ হয়ে নাস্তা করে আমি একটু আমার এক ছোট ভাইয়ের বাসায় যাবো। সেখানে একটা আমরা একটা শর্ট ক্লিপ কয়েকদিন আগে একটা ফানি ভিডিও করছি, ফানি শর্ট ক্লিপ। তো সেখানে ওই ভিডিওটা আমরা মানে এডিটিং করতে যাবো। তো আমাকে বললো যে ভাই আপনি আসেন, একসাথে বসে সবাই এডিটিং করি। সো ওইখানে যাবো, এডিটিং শেষ করে আবার আসবো। সো গাইজ চলেন ব্লগটা শুরু করা যায়। ফ্রেন্ডস, অ্যাট লাস্ট ফ্রেশ হলাম, এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপর ফাহিমদের বাসায় যাবো ভিডিও এডিটিং করার জন্য। সো ব্রেকফাস্ট শুরু করি। আম্মু ব্রেকফাস্ট কি রান্না করছো? সো ফ্রেন্ডস, ব্রেকফাস্ট রেডি। সো এখন আমি ব্রেকফাস্ট করি। আজকে ব্রেকফাস্টে ভাত আর মুরগির রোস্ট। আর আমার আসলে মুরগির যে কোনো কিছুই ভাল লাগে, মুরগির মাংস রান্না করলেও ভাল লাগে, রোস্ট ভাল লাগে, আর যদি বারবিকিউ করা যায় তাহলে তো কথাই নাই, আর যদি বিরিয়ানি রান্না করা যায় সেটাও ভাল লাগে। আমি আসলে মুরগি অনেক পছন্দ করি। ফ্রেন্ডস, ফাইমের বাসা যেতে আমার বাসা থেকে 3-4 মিনিট লাগে হেঁটে গেলে। সো এখন আমি বেরোচ্ছি, আর আমার ল্যাপটপটা আমি নিয়ে নিলাম, আমার ল্যাপটপ দিয়ে এডিটিং করব। সো আমার ল্যাপটপটা আমি নিয়ে নিলাম। সো চলেন ওর বাসে যাওয়া যাক এবং যাই গিয়ে এডিটিং শুরু করি। অলরেডি অনেক লেট হয়ে গেছে। সো লেটস গো গাইস। আমি ফাইমের বাসায় চলে আসলাম, তো এখন আমরা এডিটিং শুরু করব। আর এই হচ্ছে ফাইল। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই হিমেলের ব্লগটা দেখতেছেন। আমিও দেখি ভালো লাগে, কিন্তু সমস্যা হলো কালকে লাইট রাত্রেবেলা যে ব্লগটা দিয়েছেন ওটা অনেক লেট করে দিয়েছেন। এত লেট দিলে কিন্তু হবে না, এত লেট করে সময় সবাই আমার মতো না, পেঁচার মতো জায়গা থাকবো সামনে। আমি আসলে টাইমটা মেনটেন করতে পারি না, আমার আসলে অনেক ঝামেলা সবকিছু হ্যান্ডেল করে তারপরে আবার ব্লগিং করতে হয়, আবার এডিটিং করতে হয়, আপলোড করতে হয়, সব এভরিথিং আমি একা করি, যার কারণে আমার একটু প্যারা হয়ে যায়। না ভাই, অনেক পরিশ্রম করতে হয়, আপনারা তাকে অবশ্যই সাপোর্ট করবেন, খুবই ভালো একটা কাজ করতেছে। আচ্ছা যাই হোক, আর কথা বাড়াতে চাইতেছি না, এখন এডিটিংটা শুরু করি। আর আমি চেষ্টা করবো এডিটিং করার সময় আমরা কিভাবে কি করতেছি একটু দেখানোর ট্রাই করি। সো ব্লগটা দেখতে থাকে। না না, সাপোর্টটা দিছে, এটা তো দেখতে হইব যে সাপোর্টটা দিছে। ঠিক আছে ঠিক আছে, একটু আগে একটু কাটেন তাহলে, মানে জাস্ট ল্যাপের মুহূর্তটা আপনি দিলেই ভালো লাগবে। ফ্রেন্ডস, আমরা এডিটিং করতেছি, কিছু দূর আমরা করলাম, এখনো অনেকটা কাজ বাকি। তো
আশা করি যে এডিটিং করার পরে এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন অনেক ভালো লাগবে, এতটুকু আশা করতে পারি। ফ্রেন্ডস, মোয়াজ ভাই চলে আসলো। মোয়াজ ভাইয়ের একটা মানে একটা ভয়েস দেওয়ার দরকার ছিল, সেজন্য মোয়াজ ভাই আসলো। তো আমরা এডিটিং এর মাঝখানে একটু মোয়াজ ভাইয়ের কাছে চলে আসলাম। ঠিক আছে, এই শর্টটা ফুল দেখানো হবে, যা সবাই চুপ করে বসে থাকতো। ঠিক আছে, মোয়াজ ভাই রেডি? আমি এটা ক্লিক করব, সাথে সাথে আপনাকে দেখাবো। ঠিক আছে, ভালো। এই ফোন তো ফোন লাগ 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 লাগ। এই তুমি নিয়ে কই? বল করতে। এলে মানে ফোন করে দিন। কি যে বলবো আসলে, মানে হচ্ছে না আসলে জিনিসটা। আমরা হতাশ করলাম। আচ্ছা, আপনার ভয়েস দেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মোয়াজ ভাই, আপনার কাজ সেটা ঠিক আছে, যান তাহলে আমরা এডিটিং করি। আপনার কি টিউশনই আছে? আচ্ছা ঠিক আছে, ওকে চলেন, আগাম দিচ্ছে তাহলে। ওকে, ভিডিওটা একদম রফ করুন। ওকে, তো গাইস, এডিটিং এর কাজ মোটামুটি প্রায় শেষ। তো সফটওয়্যার অনেক ঝামেলা করতেছে, যেহেতু ওয়ান্ডারশেয়ার ফিল্মুরা দিয়ে করতেছি। তো ফিল্মুরা হঠাৎ করেই মানে হয়তোবা ক্ষুধা লাগছে, তার কারণে একটু ঝামেলা করতেছে। আপডেট ভার্সনটা নিতে হবে, চার্জ লাগানো আছে 3 দিন ধরে, তাও তার ক্ষুধা লাগতেছে। সকাল সকাল না সরি দুপুর 12টা থেকে শুরু করছি, এখন সন্ধ্যা 6:37 বাজে, এখনো কাজ কমপ্লিট করতে পারি নাই। কেটা চিল্লায় জানলা দিয়ে। তো গাইস, এখন খুব প্যারার মধ্যে আছি, বারবার সফটওয়্যার স্টপ হয়ে যাইতেছে, মানে কাজ করতে পারতেছি না। যে দেখেন এখন আবার আসছে, কিন্তু কিছু করার নাই। তো যাই হোক, এত কথা বইলার কি হবে, নিজে প্যারা নিতে আসি, আপনাদের প্যারা দিয়ে লাভ নাই। তো এখন কাজটা শেষ করি, যেটা হচ্ছে যে তুষার ভাই অনেকদিন পরে ব্যাক করলো। তুষার ভাইকে একটু দেখাই, হয়তোবা আপনারা যারা আছেন তারা হয়তোবা ভুলে গেছেন। আমার তো মনে হয় না যারা আগের অডিয়েন্স আছে তারা আছেন এখনো, কারণ অনেকেই আনসাবস্ক্রাইব করে দিয়েছে আমারে, অনেকেই নাই। সাবস্ক্রাইবার যা গেইন করি তার থেকে বেশি লস্ট হয়ে যায়। সো এটা নিয়ে আসলে কিছু বলার নাই, কিছু করার নাই, আপনারা সাপোর্ট করলেই আসলে সম্ভব। তো যাই হোক, আমি তুষার ভাইকে একটু দেখাই। ফ্রেন্ডস, এই যে তুষার ভাই, তুষার ভাই, তুষার ভাই, ভাই কেমন আছেন? ভাই অনেকদিন পরে তো আসলেন ভাই। আসলে চাকরি বাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকার কারণে তোমাদের সাথে যোগাযোগ করা হয় না, আর আমার ইউটিউব চ্যানেলটাও খুব একটা রান করা হচ্ছে না, ইউটিউব জগৎ থেকে একটু দূরে সরে গেছি আর কি। তো কি অবস্থা, দেখলাম কাজ টাজ করতেছো অনেক। আসলে একটা সময় নিজেও এরকম সারাদিন পড়ে থাকতাম এই ভিডিওস নিয়ে। এই যে এখন যে ভিডিওটা শেয়ার ইয়ে করা হচ্ছে, এডিট করা হচ্ছে, যে এটার পার্ট টু তে মনে হয় আমি ছিলাম না? হ্যাঁ, পার্ট টু তে আমি ছিলাম। তো ওইটা এডিট আমি করছি। তাও এডিটিং এর ক্ষেত্রে যে অনেক অনেক কিছু সহ্য করতে হয়, অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়। দেখা গেছে যে ইউটিউবিং যখন করতাম সারা রাত পার করে দিতাম, এডিটিং করতে করতে ফজর আজান পড়ে গেছে, কোন সময় ফজর আজান পড়ে গেছে এরকম হইতাম না। সেই দিনগুলো আসলে এখনো মনে পড়ে। সেটাই মানে সর্ব মানে সবশেষে একটাই কথা, যা আসলে ইউটিউবিং করা কিন্তু এত ইজি না, আর যারা এডিটিং করে তারা অনেক কষ্ট করে। আর এডিটিং এর কাজ আসলে যারা সাধারণ দর্শক যারা দেখে তারা কিন্তু আসলে মনে করে যে ভিডিও ভালো হয় নাই, ডিসলাইক দিয়ে চলে যায়, গালাগালি করে কমেন্টে। কিন্তু আসলে কি কষ্ট করে বা কি পরিমাণ পরিশ্রম করতে হয় একটা ভিডিও তৈরি করার জন্য, সেটা যদি তারা দেখতে পারতো নিজ চোখে তাহলে আসলে বুঝতে পারতো যে আসলে লাইকের জায়গায় লাভ রেট দিয়ে চলে যেত। তারা আন্দোলন করতো যে লাভ রেট একটা ইউটিউবে দেওয়া দরকার। সেটাই, আনলাইক কেন দেওয়া হয়? সেটাই। তো যাই হোক, তুষার ভাই কেমন লাগতেছে?
অনেকদিন পর দেখা হইলো আপনার সাথে। হ্যাঁ আমার তো ভালোই লাগতেছে। তো গাইস যাই হোক, তুষার ভাইয়ের সাথে অনেকদিন পর আবার আপনাদের দেখা করাই দিলাম। আমার নিজের অনেকদিন পর দেখা হয়েছে, আমি অনেকদিন ধরে তুষার ভাইয়ের সাথে দেখা করতে পারি না, হয়তো বা তুষার ভাই ব্যস্ততার মধ্যে ছিল, তুষার ভাই একটা জব করতো, এখনো করে হয়তো বা, তো এই কারণেই মানে ব্যস্ততার মধ্যে থাকতো, যার কারণে দেখা হইতো না, আর ইউটিউবিং থেকে মোটামুটি একটু দূরেই চলে গেছিলো, এটা তো এখনই বললো। যাই হোক, এখন আবার এডিটিং এর চেষ্টা করি, বাকি কাজটা এখন করার চেষ্টা করি। ফাইলগুলো আবার আসছে, বারবার এডিটিং সফটওয়্যার মানে স্টপ হয়ে যেতেছে, কাজ করতে পারতেছি না, বারবার প্রবলেম হচ্ছে। যাই হোক, এখন একটু চেষ্টা করি, কি বলো? মেবি আপডেট ভার্সন নিতে হবে, ফিল্মোরা 9টা ইউজ করতে হবে, ফিল্মোরা 7.8.9 ইউজ করি তো। যাই হোক, যে ভিডিওটা এডিটিং করতেছি ডেঞ্জারাস টিচার পার্ট 3, তো এটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখন এডিটিং কমপ্লিট করি, আপলোড করে অবশ্যই অবশ্যই আমি শেয়ার করব, আপনারা আশা করি, হ্যাঁ আশা করি দেখা করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। দা 420s নাকি চ্যানেলের নাম, আচ্ছা আমি ডিসক্রিপশনে লিংকও দিয়ে দিব, ঠিক আছে? প্রয়োজন আমার কমিউনিটিতে আমি এটা পোস্ট করে দিব, যাতে আপনারা পান, ঠিক আছে? অনেক পরিশ্রম করা লাগছে এটা পিছনে, অবশ্যই দিন ধরে শুট কইরা 4-5টা ঘন্টা বইরা টানা এডিটিং এর পরেও এখনো বাকি আছে, আর ল্যাপটপে তো জান বের হয়ে গেছে, যে আমার তো আর হচ্ছে না। এট লাস্ট ভিডিও এডিটিং শেষ করে বাসায় ফিরে আসলাম। তো ডেঞ্জারাস টিচার পার্ট 3 যেই ভিডিওটা আমরা শুট করছি বা কালকে যে ভিডিওটা এডিটিং করছি, সেটা আজকে অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো আপনারা দি 420s যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটাতে গেলে এই ভিডিওটা পাবেন, আর আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতে পারবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, এবং আশা আমি মানে আমি আসলে শিওর দিয়েই বলতে পারি মোটামুটি যে আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। সো ডিসক্রিপশন থেকে লিংক থেকে আপনারা ওই ভিডিওটা দেখে আসেন, এখনই দেখে আসেন, আমাকে এবং আমাদের টিমের সবাইকে সাপোর্ট করতে থাকেন, ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন, পাশাপাশি আমার চ্যানেলে যদি এখন নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন। তো সবার সাথে দেখা হবে মিশন 365 ডেজ এর ডে 6 এ। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।